হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি কাঁকরোল ভর্তা। আজকের রেসিপি খুব সহজে তৈরি, আসুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের কাঁকরোল এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর 5 মিনিট একটু ভাপিয়ে নিয়েছিলাম। সামান্য জলে 5 মিনিটের মতো এটা সেদ্ধ করে নিয়েছি। এবার কাঁকরোলের টুকরোগুলো ঠান্ডা করে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা নিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। এখানে কোনো রকম জল ছাড়াই এই কাঁকরোল আমি পেস্ট করে নেব। দেখুন, কাঁকরোলটা পেস্ট হয়ে গেছে। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচেরও কম কালো জিরে। কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকরোল বাটা। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কাঁকরোল বাটা খুব ভালো করে নেড়ে যেতে হবে। খুব ভালো করে কাঁকরোল বাটা নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর খুবই কম পরিমাণে হলুদের গুঁড়ো। এখানে 1/4 চামচের মতো হলুদ গুঁড়ো আমি ব্যবহার করছি। এবার আবার খুব ভালো করে নেড়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিট। যে কোনো নিরামিষের দিনে এই কাঁকরোল ভর্তা করে একবার দেখবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় আর দারুণ লাগে খেতে। আজকের কাঁকরোল ভর্তা খুবই সাধারণভাবে খুব সহজে তৈরি করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। কাঁকরোল বাটা নাড়তে নাড়তে যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দেবেন। এবার আবারও খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না শুকিয়ে আসে। যত ভালো করে শুকানো যাবে ততই কিন্তু এই রেসিপি ভালো হবে। তৈরি হয়ে গেল কাঁকরোল ভর্তা সম্পূর্ণ নিরামিষভাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।